আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও একটা নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন। সো মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলে নতুন দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছেই তার নোটিফিকেশনটি চলে যায়। চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেটিতে দেখতেই পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, এটি সম্পূর্ণ সরকারি চাকরি, কারণ এর উপরে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সো বাংলাদেশ সচিবালয়ের আওতায় এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে। এটি প্রকাশিত হয়েছে 6 অক্টোবর 2022। সো এখন আমরা দেখি এখানে কী কী পদ আছে, আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের সবার দেখতে সুবিধা হয়। তার আগে আমরা দেখে নেব এখানে আবেদনের লাস্ট ডেট কবে। সো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 12/10/2022 সকাল 9টা থেকে এবং শেষ হবে 25/10/2022 বিকাল 5টা। সো এই সময়ের মধ্যেই কিন্তু সবাইকে আবেদন করতে হবে। এখন দেখি কী কী পদ আছে। আজকে প্রথম যে পদটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অফিস সহায়ক। নেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন পাবেন। এখানে দুটি পদ আছে আর এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই SSC পাস করতে হবে। মানে আপনি যদি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল পাস করে থাকেন, আপনি যদি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে SSC পাস করে থাকেন, আপনি যদি ভোকেশনাল থেকে SSC পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে এখানে কয়েকটি জেলা দেওয়া আছে, এই জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নয়। সেটা হচ্ছে নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, রাজবাড়ী, চাঁদপুর, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, বরগুনা, পটুয়াখালী ও সিলেট জেলার প্রার্থী বাদে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এরপরের যে পদ সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে এখানে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদটিতে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে HSC পাস করতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় সর্বনিম্ন 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। আর যে সকল যারা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই সেটা হচ্ছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, চাঁদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, বাগেরহাট, কুষ্টিয়া, পটুয়াখালী, সুনামগঞ্জ জেলা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে কিছু শর্তাবলী দেওয়া আছে, এই ওয়েবসাইট দেওয়া আছে mora.telilaw.com.br, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদনই করতে হবে। আবেদন ফর্ম পূরণ শুরু হবে 12/10/2022 এবং শেষ হবে 25/10/2022। এই সময়ের মধ্যে আপনাদের সবাইকে আবেদন করতে হবে। আবেদন করার সময় আপনার ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে। এই সাইজের ছবি ও স্বাক্ষর কীভাবে মোবাইল ফোনে তৈরি করবেন সেই বিষয়ে অলরেডি ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে বুঝে শুনে আবেদনটি করতে পারবেন। সো এখন আসি কত টাকা ফি প্রয়োজন পড়বে। এখানে টেলিটক সার্ভিস চার্জ সহ 230 টাকা একটা পদের জন্য, সেটা হচ্ছে 1 নম্বর পদের জন্য, এবং 2 নম্বর পদের জন্য হচ্ছে 112 টাকা আবেদন সাবমিট করতে 72 ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে। আর টাকা জমা দেওয়ার যে পদ্ধতি সেটি এখানে দেওয়া আছে, এটা আপনার ভালোভাবে দেখবেন। আমি আবার বলে দিচ্ছি, এই নিয়োগ বিজ্ঞপ্তিটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া আছে, আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি সংগ্রহ করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।